অন্তেশ্বর পূজালী এবং শাসনকাণ্ডে রিপোর্ট তলব করলো এবার নির্বাচন কমিশন। তিনটে অশান্তির ঘটনা, আর তিনটি ঘটনাতেই এবার নির্বাচন কমিশন রিপোর্ট তলব করলো। কথা বলবো জিলাম করঞ্জয়, আমাদের প্রতিনিধি রয়েছেন। জিলাম, নির্বাচন কমিশন সূত্রে কি খবর? যেটা জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে যে এই মন্তেশ্বর পূজালী এবং শাসনে যে ঘটনাগুলো ঘটেছে, যেমন মন্তেশ্বরে বিজেপির এক কর্মীর রহস্য মৃত্যু হয়েছে সেই নিয়ে থানায় বিক্ষোভ হচ্ছে, পূজালীতে বিজেপির এক নেতাকে তার বিরুদ্ধে যে অস্ত্র দিয়ে হামলার অভিযোগ, এবং শাসনে যেটা অভিযোগ যেটা নিয়ে গণ্ডগোল চলছে ইতিমধ্যে, যে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী তিনি প্রতিবাদ করতে গেছেন, আইএসএফ এর কর্মীদের মারধর করা হয়েছে, পুরো বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দপ্তর থেকে সংশ্লিষ্ট যে রাজ্যে নির্বাচনী আধিকারিক এবং প্রশাসনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। জিলাম, ধন্যবাদ। একদিকে মন্তেশ্বর, যেখানে বিজেপির বুথ সভাপতি তথা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের পোলিং এজেন্ট তার অস্বাভাবিক মৃত্যু, অন্যদিকে পূজালী যেখানে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি আক্রান্ত, মারধরে মাথা ফেটেছে তার, এবং তার পাশাপাশি শাসন যেখানে আইএসএফ এর পতাকা লাগানোকে কেন্দ্র করে অশান্তি, এবং একেবারে বাগবিতণ্ডা পুলিশের সঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর, এই তিনটি ঘটনাতেই এবার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। নতুন অভিযোগ ঘিরে ফের তোলপাড় সন্দেশখালীতে। এক প্রতিবাদী, তিনি অভিযোগ জানাচ্ছেন যে তার ওপর হামলা করা হয়েছে, ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন তিনি, থানায় ইতিমধ্যে বয়ান রেকর্ড করেছেন সেই অভিযোগকারিনী। আর বসিরহাটে সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার, তিনি বলছেন শাসক দল কি চায় না সন্দেশখালীর মানুষ ভোট দিন? শুনুন। সন্দেশখালীতে যে জিনিস হচ্ছে সেই জিনিস কেন হচ্ছে প্রথমত আমি জানি না। নির্বাচন কমিশন, প্রশাসন, এরা কি সব হাত গুটিয়ে নিল? আসলে কি সন্দেশখালীতে ভোট করাতে চায় না চায় না? কারণ এর মাঝখানে আমরা সকলেই এখন নির্বাচন কমিশনের আওতায় আছি, অথচ সন্দেশখালীতে একটার পর একটা ঘটনা তৈরি করছে, একবার উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতেই তৈরি করা হচ্ছে। পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন এ বিষয়ে উদাসীন, কেন এই দুষ্কৃতীদের অ্যারেস্ট করতে পারছে না? আজকে বলছে প্রতিবাদী, প্রতিবাদী মুখ, ভালো একটা ভাষা ব্যবহার করছে রাজনৈতিক দলগুলি, তৃণমূলের বিজেপি, সব প্রতিবাদী মুখ হয়ে গেল, বাকিরা সব ঘুরে বেড়াচ্ছে। যে মহিলারা কোনোদিন রাজনীতি করেনি তারা প্রতিবাদী মুখ হয়ে গেল এখন। তাহলে প্রতিবাদী মুখকে নিশ্চয়ই মর্যাদা দেবে, তার দল দেবে, কিন্তু কথা হচ্ছে যারা এই প্রতিবাদী মুখের নাম করেছে, মানে মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে সন্দেশখালী, তারা কেন বাইরে আছে ঘুরে বেড়াচ্ছে? স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সামনে আক্রমণ ছাড়া, হামলা ছাড়া, খুন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আমরা প্রথম দিনই বলেছিলাম, আজকে আবার বলছি, যে গঙ্গাধরের হাত ধরেই তৃণমূলের গঙ্গা যাত্রা হবে, কেউ আটকাতে পারবে না। আর যে যত বড় দুষ্কৃতি হোক না কেন, যারা ওখানে আক্রমণ করেছেন, মা পাতালে ঢুকে গেলেও তারা নিস্তার পাবেন না। আমরা শেষ দেখে ছাড়বো, আমরা মানে এখানে শুধু কিন্তু বিজেপি নেই, আমরা মানে সাধারণ মানুষ সঙ্গে থাকবে, সন্দেশখালী মহিলারাও সঙ্গে থাকবে, হবেই, কেউ এটাকে আটকাতে পারবে না।